তো আজকে আমাদের সঙ্গে আছেন মৌলভীবাজার জেলা থেকে এসেছেন হামিদা আক্তার। তিনি চা নিয়ে কাজ করেন, আমরা শুনবো কিভাবে উনি মাসে এখন লাখ টাকা সেল করেন সেই গল্প। আপনার গল্পটা একটু শুনতে চাই, আপনার জীবনের পেছনের গল্পটা এবং সেটা কিভাবে কখন কোন অবস্থায় আপনাকে উদ্যোক্তা হতে। আসসালামু আলাইকুম, আমি মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থেকে, আমি চতুর্থ ব্যাচ থেকে, নিজের বলার মতো গল্পের একটা ফাউন্ডেশন। চতুর্থ ব্যাচ থেকে? জি স্যার, এখন আমাদের 26তম ব্যাচ। চতুর্থ ব্যাচ থেকে? জি। তো আমি সাফাতা নিয়ে কাজ করি, তো সাফাতা লাইসেন্স করছি, প্রথম ট্যাব লাইসেন্স করছি, এরপর লাইসেন্স করছি। কিভাবে আপনার মাথার মধ্যে আসলো যে আমার একটা নিজের পরিচয় তৈরি করা দরকার, ব্যবসা করা দরকার, এইটাই ভাবনাটা কিভাবে আসলো? এটা হচ্ছে স্যার, আমি তো এত বেশি শিক্ষিত না, আমি তো কোনো চাকরি করতে পারবো না, তাই আমি ডিসিশন নিলাম, আমি একটা মানে সাফা, আমি যেহেতু সায়ের দেশের মেয়ে, মানে মৌলভীবাজার জেলার, আমি সাফাতা নিয়ে কাজ করলে ভালো করবো। তখন করোনা ছিল, করোনার সময় আমি দোকানে দোকানে গেছি, গিয়া চা টেস্ট করছি, চা সম্পর্কে জানছি, তারপর ট্রেড লাইসেন্স করছি, লাইসেন্স করছি, আস্তে 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 এরপরে আমি ব্যবসা শুরু করছি। তো ইংল্যান্ড থেকে আমার এক বান্ধবী নাসিমা 1,00,000 টাকা দেয়, তখন আমি সাফাতার ব্যবসা শুরু করি। শুরু করার পর আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো চলছে, আর আমার সাফাতার খুব সুনাম আছে স্যার। আপনার এই মানে বুঝলাম যে মৌলভীবাজার বা সিলেট পুরো অঞ্চলটাই চায়ের জন্য বিখ্যাত, তো সেই জন্য আপনি চা নিয়ে কাজ করেছেন। জি স্যার। কিন্তু এই যে আমাদের ফাউন্ডেশন নিজের বলার মতো, আপনার খুবই পুরনো বোঝা যাচ্ছে, চতুর্থ ব্যাচ, এখন 26নম্বর ব্যাচ চলছে, এই ফাউন্ডেশন আসলে আপনাকে কী দিয়েছে বা কী শিখিয়েছে? এই ফাউন্ডেশন স্যার মানে এটা আমি কী বলবো, আপনার মতো এরকম স্যার পাই আমরা মানে খুব খুশি। একটা বিশেষ করে একটা কথায় খুব বেশি সাহায্য যোগায়, লেগে থাকুন, এই কথাটা মানে আমি এত ধারণ করছি আমার বুকের মধ্যে, এটা তা বলার মতো নয়, এই কথাই আমার সাহায্য যোগায় স্যার, লেগে থাকুন, সাহস করুন, এই কথাটা আমি খুব প্রত্যেক দিন আমি এটা ধারণ করি। আর এটা থেকে আমি ব্যবসাটা এমনভাবে লেগে আছি স্যার, আলহামদুলিল্লাহ। মানে আমার পারিবারিক কষ্ট আছে স্যার, আমার ছোটো ভাই মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রিজ ভাঙে, তার মেরুদণ্ড ভেঙে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। তখন দেশের বাইরে আমার বড় ভাই, এক সপ্তাহ পর আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট করেন। ও গড, অ্যাক্সিডেন্ট। এখন পরিবারের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে স্যার। ওই যে আপনার একটা কথা, শুরু মানে সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, আমি কষ্ট করে স্যার আমি লেগে আছি স্যার। আর মৌলভীবাজার যে নিজের বলার মতো গল্পের প্রত্যেকটা ভাই বোনে আমাকে সহযোগিতা করতেছে, আমার কাছে সবাই চাপাত আনে, সব ধরনের সহযোগিতা তারা আমার করতেছে। একটা পরিবার মানে নিজের বলার মতো গল্পের প্রত্যেকটা ভাই বোন আমার পরিবার মনে হয়, আলহামদুলিল্লাহ। তবে আমরা যে প্রত্যেকটা জেলায় আমাদের যে ফাউন্ডেশনের যে টিমগুলো আছে, 64 জেলাতেই আছে, বিদেশে আছে, তারপর ঢাকায় বিভিন্ন জোনে আছে, চট্টগ্রামে আছে, এই এই টিমটা আসলে প্রত্যেককে নানানভাবে খুব হেল্প করে আমি যেটা দেখেছি। আমরা সেই জন্য টিমটা তৈরি করেছি, আমরা নেটওয়ার্কিংটা সেই কারণেই তৈরি করেছি। আপনি বলছিলেন যে আপনাকে তারা সবাই খুব হেল্প করে। আমার মৌলভীবাজার টিমে হেল্প করে সবাই, সাফাতা নেয়, আর সাফাতা খুব ভালো, তারা খুব প্রশংসা করছে। আর তারা কিন্তু আমার কাছে সাফাতা নেওয়ার পর অন্য মানুষকে বলে আমার কাছে সাফাতা নেওয়ার জন্য। আপনি সবাই, এটা তো একটা কঠিন কাজ ছিল, আপনি বলছিলেন যে আপনি দোকানে দোকানে গিয়েছেন। জি, দোকানে দোকানে গিয়েছেন। সো এই একজন মেয়ে মানুষ হিসেবে, নারী হিসেবে এটা কতটা কঠিন ছিল? এটা কঠিনই স্যার, দোকানে দোকানে গেছি, কারণ মানুষের যে সময় কোনো কিছু করার থাকে না, যে সময় ফিটটা দেওয়ালে ঠেকে যায়, তখন আমার মাথার মধ্যে একটাই কাজ করছে, আমার আব্বা আম্মা, আমার বয়স্ক আব্বা আম্মা আছেন, আমার ছোটো ভাই অসুস্থ ছোটো ভাই, এরপরে আমার বোন একজন বিধবা বোন আছেন বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে। তখন আমার মানে মানুষের দ্বারা যাইতে আমার মানে ভালো লাগে, মানে আমি মনে করি মানুষের দ্বারা গেলেই আমার সেল হবে, আমার যাওয়াটা উচিত। তখন দ্বার হাতে গিয়ে যাই, সেও আমার কাছে সাফাতা নেয়, প্রশংসা করে। বাহ, এই আর কি স্যার। আপনি নিশ্চয়ই সেভাবে তাদের সাথে কথা বলেছেন। জি স্যার। আমাদের ফাউন্ডেশনে নারীদের, আপনি একজন নারী হয়ে কাজ করছেন অনেক বছর ধরে আমাদের সাথে, চতুর্থ ব্যাচ সম্ভবত 2019 সাল থেকে। জি স্যার, শুরু থেকে। তো কেমন আপনি মনে করেন যে এখানে নারীদের জন্য সুযোগ সুবিধা বা পরিবেশ সব কিছু মিলে? কারণ স্যার বাংলাদেশে তো অনেক ফাউন্ডেশনই আছে, আমি কোনো ফাউন্ডেশনের সাথে, আমি প্রত্যেকটা ফাউন্ডেশনে পড়াশোনা করি, বাট আমি কোনো অন্য ফাউন্ডেশনের সাথে নাই,
একমাত্র আন্তরিক নিজের বলা গল্ফে ফাউন্ডেশনের ভাই বোন। যেমন আমার ছোট ভাই অপারেশন করাইছি, সবাই খোঁজখবর নিতেছে এখন কেমন, তার তো কিডনি নষ্ট, সবাই সহযোগিতা করে, কেউ খাবার নিয়ে গেছে হাসপাতালে, কেউ রক্ত ম্যানেজ করে দিছে, মানে মৌলভীবাজারের বাইরে আপনার পরিচিতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো পরিচয়। জি, এবং সেখানে আপনি ব্যবসা করতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের ফাউন্ডেশনের ছেলে মেয়েদের সঙ্গে, বিভিন্ন জেলার ছেলে মেয়েদের সঙ্গে পরিচয় আছে? জি সবাই। আর আপনার আর একটা কথা, বিনিয়োগ হওয়া, এই কথাটায় আমার খুব বিনয়ী বানাইছে স্যার, সবাই বলে আমি খুব বিনয়ী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো খুবই একটা বিশাল অর্জন। জি স্যার, আর এটা আমার চরিত্রের সাথে নিয়ে নিয়েছি, মানে কারোর সাথে আমি কোনোদিন রাগ করি না স্যার। এটা রিক্সার ড্রাইভারের সাথে আসি মুখে কথা বলি। একজন মেয়ে যদি চা নিয়ে কাজ করতে চায় আপনার মতো করে, অন্য জেলার বা মৌলভীবাজার জেলার হোক বা শ্রীমঙ্গলের হোক, বা আপনি শ্রীমঙ্গলে থাকেন বা সিলেট জেলার হোক বা অন্য যে কোনো জেলার হোক, চট্টগ্রামের হোক, তার জন্য আপনার পরামর্শ কী হবে? এমন কোনো মানুষ নাই, এমন কোনো দিন নাই যে নিজের বলার গল্পের ফাউন্ডেশনের আমার ফন্ড থেকে বিশজনে ফোন দেয় না। আচ্ছা, আফু আপনার কাছে সাফাতা নিয়ে কাজ করতে চাই, তখন আমি বলি হ্যাঁ কাজ করবেন, ঠিক আছে, ভালো কথা, ভালো সাফাতা নিয়ে কাজ করবেন, রিপিট কাস্টমার পাবেন। আমি আমি এই কথি বলি, ভালো সাফাতা নিয়ে কাজ করবেন, রিপিট কাস্টমার পাবেন, বদনাম হবে না, আবার পুনরায় ফিরে আসবে আপনার কাছে, আর বাজে সাফাতা দিবেন কখনো ফিরে আসবে না, একবারই বিজনেস করবেন। ভালো চা পাতা চেনার বা পাওয়ার উপায় কি? ভালো সাফাতা চেনার উপায় হচ্ছে সাফাতাটা মানে খুব শক্ত থাকবে, দানা খুব সুন্দর থাকবে, একক পাতা থাকবে, এটার মধ্যে কোনো বেজাল থাকবে না, সব দানা সমান থাকবে, ভালো সাফাতা চেনার উপায় হচ্ছে এটা। আর পাওয়া যায় নিশ্চয়ই এরকম জায়গা আছে? আর এটা কেমিক্যাল মুক্ত, মানে কেমিক্যাল হবে না, একক সাফাতা প্যাকেট করলে মানে একটু সাফাতা মানে লিকার খুব ভালো হবে, কোনো গন্ধ থাকবে না, এই আর কি। গুড, ভেরি গুড। আপনি যে কোনো কিছু মন থেকে বলতে পারেন, যেটা ফাউন্ডেশন কেন্দ্রিক হতে পারে, আপনার বিজনেস কেন্দ্রিক হতে পারে, এনিথিং, এক মিনিট। আমি ফাউন্ডেশনের হতে জি 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 বলেন জি। আসসালামু আলাইকুম, আমি নিজের ফাউন্ডেশন, নিজের বলা গল্পের ফাউন্ডেশন, আমি অনেক ভাই বোন পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একজন অভিভাবক পেয়েছি, ইকবাল বাহার জাহিচা, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। আর এখানে আমার সেল হয় আলহামদুলিল্লাহ, এখানে আমার পরিবারটা বাঁচতেছে সেলের কারণে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি শুনেছি প্রায় 60% সেল আপনার? জি স্যার, এই ফাউন্ডেশন থেকে হয় সাধারণত।